কিছু বছর আগেও তারা ছিল মরুভূমির রাখাল এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তবে এখন তারা পৃথিবীর শীর্ষ দেশগুলির মধ্যে একটা। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই অবস্থা থেকে রীতিমতো আকাশচুম্বী অট্টালিকা গড়ে তোলা দুবাইয়ের এই যাত্রাকে অনেকেই ক্ষণস্থায়ী বলে মনে করে। আসলে দ্রুত এমন উত্থান এবং পতনকে বলা হয় সব বাবল, যেটা অনেক দ্রুত আর সহজেই ফেটে যায়। যদিও এসব কথার যুক্তি আছে, যেমন 2023 সালের পরিসংখ্যান মতে দুবাইয়ের অর্থনীতি এখনও বর্ধনশীল, যদিও আগের বছরগুলোর তুলনায় এখন প্রতিদিন কমে আসছে, আর এই কমে যাওয়াটা ভবিষ্যতে আরও বেশি চিন্তার কারণ হতে পারে বলে অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করছেন। ঠিকই ধরেছেন, তাদের তেল ফুরিয়ে যাচ্ছে, যার কারণে হয়তো তারা খুব দ্রুতই আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারে, অর্থাৎ যে অবস্থায় তারা কিছু বছর আগে ছিল, যদি না তাদের হাতে নেওয়া কিছু প্রজেক্ট সাকসেস হয়। যেমন আপনি হয়তো শুনে থাকবেন, দুবাইতে কোনো ট্যাক্স দিতে হয় না, যদিও এটা পুরোপুরি সত্য না, কারণ পৃথিবীর অন্যান্য দেশের মতোই দুবাইতেও কোনো কিছু কেনাকাটা করলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হয়। এছাড়া কোনো সম্পদ কিনতে গেলে নির্দিষ্ট পরিমাণে ট্যাক্স দিতে হয়। যদিও লম্বা সময় ধরে ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করার জন্য দুবাই কোনো ধরনের ট্যাক্স নিত না, কিন্তু 2023 সালের জুন মাস থেকে তারা ব্যবসায়ীদের ওপরেও 9% ট্যাক্স আরোপ করতে শুরু করে, যেটা পুরো পৃথিবীর মধ্যে সবথেকে কম। ট্যাক্স ফ্রি অথবা ট্যাক্সের পরিমাণ অত্যন্ত কম, কারণ দুবাই কর্তৃপক্ষ চায় বাইরের দেশের বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা তাদের দেশে এসে ব্যবসা শুরু করুক। শুধু পর্যটন কেন্দ্রই না, দুবাই কর্তৃপক্ষ চায় এটা একটা ব্যবসায়িক কেন্দ্রও হয়ে উঠবে। তাই পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাদের দেশের ট্যাক্সের এত পার্থক্য, ট্যাক্স ফ্রি হলেই কি একটা দেশ টিকে থাকতে পারে? কখনোই না। আর সেই জন্যই তারা বাইরের দেশে পর্যটক এবং ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য তৈরি করেছে অভাবনীয় এক শপিং মল। এগুলো দেখতে আকাশচুম্বী ভবনের মতো দেখালেও এগুলো মূলত চারতলা বিশিষ্ট। 1,000,000 বর্গমিটারের জায়গা জুড়ে রয়েছে 1,200টারও বেশি স্টোর, যেখানে আপনি চাইলেই কোনো কিছু কিনতে পারবেন। স্থানীয়দের বানানো জিনিস থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ড সব কিছুই এখানে আছে। তাছাড়া এখানে ছাদের নিচে আছে একটা থিম পার্ক, আর শপিং মলে থাকা অ্যাকোরিয়ামগুলো বেশ আকর্ষণীয়। 10,000,000-এরও বেশি এই অ্যাকোরিয়ামগুলোতে 33,000-এরও বেশি সামুদ্রিক মাছ এবং প্রাণী আছে। আসলে এই দুবাই মলকে গোটা একটা শহরই বলা চলে। সাধারণ একটা শপিং মলকে এভাবে শহরে পরিণত করার অন্যতম কারণই হলো পর্যটকদের আকর্ষণ করা। তবে মজার ব্যাপার হলো, দুবাইয়ের স্থানীয় নাগরিকদের এত বেশি সুযোগ সুবিধা ভোগের ফলে সাম্প্রতিক বছরগুলোতে তাদের স্বাস্থ্যের ব্যাপক অবনতি দেখা গেছে, আর তাই দুবাই কর্তৃপক্ষ সাধারণ জনগণের বাড়তি ওজন কমানোর জন্য অসাধারণ একটা সিদ্ধান্তও নিয়েছে। একজন ব্যক্তি প্রতি কেজি ওজন কমালে পাবে 2 গ্রাম স্বর্ণ বা তার সমপরিমাণ পুরস্কার, কারণ দুবাই কর্তৃপক্ষ তাদের জনগণের স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত। মজার ব্যাপার হলো, ওজন কমানোর জন্য 2013 সালে তারা একটা প্রতিযোগিতারও আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় বলা হয়, যদি পরিবারের সবারই অতিরিক্ত ওজনের সমস্যা থাকে তাহলে ওজন কমানোর পুরস্কার দ্বিগুণ দেওয়া হবে। সেই প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য 30,000 মানুষও আবেদন করেছিল। ওজন কমানোর সেই রেকর্ডটা এখন আছে আহমেদ আলশেখ নামে এক ব্যক্তির কাছে, যিনি 3 মাসে প্রায় 26 কেজি ওজন কমিয়েছিলেন। এখানেই শেষ না, আপনি জানলে অবাক হবেন যে দুবাইয়ের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দুবাইতে 3.2 মিলিয়নেরও বেশি মানুষ কাজ করে, কিন্তু সেই জনসংখ্যা সবই আরব না। জনসংখ্যার প্রায় 85% মানুষ অন্য দেশ থেকে আসা অভিবাসী, তারা মূলত অর্থ উপার্জন করতেই এই দেশে এসেছে। এর মধ্যে বেশিরভাগ ভারত থেকে এসেছে, প্রায় 9 লাখ মিশর এবং 8 লাখ পাকিস্তান থেকে এসেছে। সেক্ষেত্রে আরব আমিরা নিজস্ব জনসংখ্যা মাত্র 15%, অনেকে আবার এখানকার সুযোগ সুবিধা ভোগের জন্য এখানে আসে, কিন্তু সেটা শুধুমাত্র প্রদান করা হয় এই দেশের স্থানীয় বাসিন্দাদের জন্য। তবে অভিবাসীরা এখানে এসে কাজ করে ভালো অর্থ উপার্জন করতে পারে এবং নিজেদের ব্যবসা নিজেরাই পরিচালনা করতে পারে। আর এই সকল অভিবাসী দেশবাসীদেরকে আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য দুবাই কর্তৃপক্ষ তৈরি করেছে অসাধারণ একটা ফ্লাওয়ার গার্ডেন। 2013 সালে এই পার্কটি উদ্বোধন করা হয়। 72,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে 50 মিলিয়ন ফুলের গাছ। প্রতি বছর এই বাগানকে নতুন রূপে সাজানো হয়, অর্থাৎ আপনি এখানে দ্বিতীয়বার আসলে প্রথমবার আপনার দেখা দৃশ্যের সাথে কোনো কিছুরই মিল খুঁজে পাবেন না। পার্কটা সাধারণত নভেম্বর মাসে খোলা হয় এবং গরমের সময় বন্ধ থাকে, কারণ দুবাইতে প্রচণ্ড গরম থাকে সে সময়। তবে দুবাই কি আদৌ ধ্বংসের পথে, নাকি তাদের উন্নতির ধারাবাহিকতা এসব প্রযুক্তি দিয়ে ধরে রাখতে পারবে, তাই এখন সময়ই বলে দেবে। আপনার কি মনে হয়?